আপনারা অনেকে বাদাম খাচ্ছেন, বাদাম খাওয়া বন্ধ করতে হবে। কি বন্ধ করলেন তো? আমি আলোচনা করব আর আপনি অমনোযোগ হয়ে বাদাম খেলে এই নাটি পাটিপি করে খাওয়া যায় না কিন্তু। তাহলে আপনার হাতও কাজ করছে না, মুখও কাজ করছে না, আর ব্রেনও কাজ করবে না, মানে আমার বক্তব্য শোনার জন্য আপনাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি নেই। মা বোনদেরকেও বলবো, আপনারা আলহামদুলিল্লাহ অনেক মানুষ এসেছেন আলোচনা শোনার জন্য, তো এই আলোচনাটাকে কাজে লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যারা দোকান পাঠে আছেন, দেখলাম বহু মানুষ দোকানেও আছে, এখন রাত 10:30 বাজতে যাচ্ছে। আপনাদের অনুরোধ করব, আপনারা ফজিলতের আশায় এই আলোচনায় অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। যারা স্বেচ্ছাসেবক আছেন তাদেরকে বলবো, আপনারা লক্ষ্য রাখুন কেউ যেন আশেপাশে কথাবার্তা না বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, এটা তাবরানী আওসাতের মধ্যে এসেছে, 1556 নম্বর হাদিস, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে। অন্য হাদিস এসেছে, কোরআন সুন্নার পর্যালোচনা করে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, এই পার্শ্বে কারা আছে, মহিলা নাকি পার্শ্বে, এই পার্শ্বে ডান পার্শ্বে যারা আছেন তারা কথা বন্ধ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, এই সমস্ত লোকদেরকে আল্লাহ আসমান থেকে ডাক দেন। যখন আলোচনা শেষ হবে চলে যাবে, তখন আল্লাহ বলেন, কুমু মাগফুর আল্লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ক্ষমা করার মালিক কে? আর ঘোষণা করছেন কে? আল্লাহই ঘোষণা করছেন, কুমু মাগফুর আল্লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। শুধু তাই না, আল্লাহ আরেকটা কথা বলেন, ওয়াবদ্দালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিয়েছি। আপনি উপস্থিত হয়েছেন, বক্তব্য বুঝেন বা না বুঝেন, যদি এই ফজিলতের আশায় উপস্থিত হন তাহলে আল্লাহ আপনার পাপ ক্ষমা করে দিবেন এবং এই পাপগুলোকে নেকিতে পরিণত করে দিবেন। অতএব এই ধরনের আলোচনা যেখানেই হবে সেখানে শিক্ষার জন্য ফজিলতের জন্য অংশগ্রহণ করবেন, না বুঝলে অন্তত আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আমরা অনেকেই এখানে অনেকে আছি যারা খুব দরিদ্র কিন্তু পরহেজগার,
অর্থাৎ তাকওয়াশীল অনেকে আছেন, তাদের টাকা পয়সা নাই, তারাই কিন্তু এখানে এসেছে। যারা কলেজের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা উচ্চ পর্যায়ে চাকরি বাকরি করে, তারা এখানে কেউ আসেনি। তাদের কাছে মাদ্রাসা শিক্ষা একটা ঘৃণিত বিষয়। এ আলেমরা এসেছে আলোচনা করবেন, উনি যেহেতু চাকরি করেন, টাকা আছে, পয়সার গরম আছে, এই জন্য বাড়িতে বউকে নিয়ে এই সিরিয়াল, আপনারা সিরিয়ালই তো বলেন এটাকে, নগ্ন মহিলার ছবি দেখছে স্বামী স্ত্রী মিলে, বাচ্চা কাচ্চা মিলে, তারা এই প্রোগ্রামে আসেনি। তারা নিজেদেরকে অহংকারী মনে করে এবং মনে করে এইগুলোতে গিয়ে শুধু সময় নষ্ট করা। এই মানুষটি যখন রিটায়ার্ড হবে, চামড়াটা ঢিল হয়ে যাবে, তখন মসজিদের ইমামকে জিজ্ঞেস করবে, জহরের পরে কয় রাকাত সুন্নাত পড়তে হয়, কখন জিজ্ঞেস করবে, বুঝতে পারছেন? রিটায়ার্ডের পরে, চামড়া ঢিল হয়ে গেছে, ভালো করে সেজদা দিতে পারে না, রুকু করতে পারে না, পেশাব আটকা রাখতে পারে না, ডায়াবেটিস হয়ে ঘন ঘন বাথরুমে যাওয়া লাগে, এই লোকটি জিজ্ঞেস করবে যে আমি যদি চাহারি খাওয়ার সাথে সাথে ঘুমিয়ে যাই সালাত পড়ে, সালাত হবে কি? আপনারা বুঝতে পারছেন কথাটা? এই জিজ্ঞেস করার দরকার কি এই 80 বছর বয়সে, 70 বছর বয়সে দরকার? তাহলে এই মানুষটি কি শিক্ষা করেছে? অথচ আলহামদুলিল্লাহ এই শিক্ষাটা একটা ছেলে মাদ্রাসায় পড়ে পাই, মূর্খ মানুষরাও এটা জানে এই আলোচনায় অংশগ্রহণ করার কারণে, জানে না? সাহারি 3টার দিকে খেয়েছি, একজন আমাকে বলছেন সেহেরি, আমি বললাম যে আপনি তো শিক্ষিত মানুষ, সেহেরি বলছেন কেন? তো সেহেরি তো, সাহারি তো কখনো শুনিনি। আমি বললাম যে শুনেননি, কিন্তু মূর্খ মানুষটা জানে এটা সাহারি, এটা কি সেহেরি না, মানে তার শোনার অভ্যাস নাই। জুমা মসজিদে যায় মানে ডিউটি পালন করে মাত্র, জুমার প্রতি, খুতবার প্রতি, ইমামের প্রতি তার কোনো শ্রদ্ধা নেই, আগ্রহ নেই, ডিউটি পালন করার জন্য যায়। ঠিক খুতবা যখন শেষ করবে, লাট সাহেব ওই সময় গিয়ে উপস্থিত। আমি বললাম যে সেহেরি যেটা, এটা খাওয়া যায় না, সাহারি খাওয়া যায়। তো জিজ্ঞেস করছে সেহেরি মানে কি, বলছেন না এটা আমি বলতে পারবো না, এটার অর্থই খারাপ, আমি এটা বলতে পারবো না, এটা খাওয়া যায় না, শুধু এতটুকু জেনে রাখেন। জহরের পরে 2 রাকাত সুন্নাত পড়তে হয়, তার সাথে আরো 2 রাকাত নফল বা সুন্নাত পড়া যায়, বয়স 70 হয়েছে, এখনো এই জ্ঞানটা অর্জন করতে পারেনি, অথচ রিটায়ার্ড পারসন, শিক্ষিত মানুষ, তার অহংকারই তাকে শেষ করেছে। এই মানুষটাই ইসলামী শিক্ষাকে, মাদ্রাসা শিক্ষাকে খুব নিন্দা করেছে, নিন্দা করে, তারা এখানে কিন্তু আসেনি। একজন প্রফেসর আমাকে মাফ করবেন, তিনি জিজ্ঞেস করছেন যে
বিতির সালাতে রিটায়ার্ড পারসন বিতির সালাতে দোয়ায়ে কুনুত কখন পড়তে হয়? আমি বলছি যে এই সময় শুনে আপনি কি করবেন, আপনি চিন্তা করতে পেরেছেন? এর মৌলিক কারণ হলো ইসলামী শিক্ষার প্রতি, ইসলামের প্রতি তার ঘৃণা, অবহেলা এবং অবজ্ঞা তাকে এই পথে নামিয়েছে। বন্ধুরা আমার, আপনারা এলাকাবাসী প্রতিষ্ঠান করেছেন এলমের মার্কাজ তৈরি করেছেন, সন্তান দিবেন এবং নিজে বোঝার উপলব্ধি করবেন, বোঝার চেষ্টা করবেন। আসলে আমি যে ফজিলতটা বলতে চাচ্ছিলাম ওই জায়গায় আবার ফিরে আসি, সে তুচ্ছ ভেবেছে, তাচ্ছিল্য করেছে যে না এখানে যারা যায় সব অশিক্ষিত মূর্খ টুপিওয়ালা, এর মধ্যে আমাদের যাওয়া উচিত নাই, আমরা হলো এক গ্রেড উপরের। এক গ্রেড উপরে বলতে পারছেন তো? চালাক, খুব চালাক শ্রেণীর, ধূর্ত। এই মানসিকতায় ও কবরে আটকে যাবে, মৃত্যুর সময় আটকাবে, কিয়ামতের মাঠেও আটকাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল আদাবুল মুফরাদ 593 নম্বর হাদিস, মান তুকব্বিলাত লাহু হাসানা, যার একটা নেকি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। কয়টা? একটা। যার এক নেকি আল্লাহ কবুল করবেন, দাখালাল জান্নাহ, সেও জান্নাতে প্রবেশ করবে। এক নেকি তাও জান্নাতে যাবে। তাওরানী কাবীরের মধ্যে একটা হাদিস এসেছে, 98 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কানাত লাহু হাসানা দাখালাল জান্নাহ, কিয়ামতের মাঠে নেকি শেষ হয়ে যাবে, মানুষের থাকবে না। অপমান করেছে, তাচ্ছিল্য করেছে, তাকে নেকি দিতে 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 নেকি শেষ পর্যায়ে, এর পরেও যার একটা নেকি টিকে যাবে, একটা নেকি থাকবে যেটা আল্লাহ কবুল করেছেন, ওই নেকির কারণে লোকটি জান্নাতে যাবে। অতএব কোনো নেকিকে, কোন সৎ আমলকে কখনো ছোটখাটো মনে করবেন না। কথা মনে থাকবে? কোন আমলকে ছোটখাটো মনে করবেন না। 209 পৃষ্ঠার হাদিস তিরমিজির মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, বিলাল কুল্লামা দাখালতুল জান্নাহ, আরেকটা হাদিস আসছে মা দাখালতুল জান্নাহ ইল্লা সামিতু খাসকাতা তাক, বিলাল আমি যখনই জান্নাতে ঢুকি, আমি যখনই জান্নাতে প্রবেশ করি, তখনই আমার সামনে তোমাকে জান্নাতে হাঁটতে দেখি, তোমার হাঁটার শব্দ আমি পাই, জোদার শব্দ পাই। তুমি এমন কি আমল করেছ আমার সামনে দিয়ে জান্নাতে হেঁটে যাচ্ছ? বিলাল রাদিয়াল্লাহু আনহু দরিদ্র মানুষ, কুৎসিত, গোলাম, চ্যাপটা, দেখতেও ভালো না, আল্লাহ তাকে এত পছন্দ করেছেন, এত পছন্দ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ইদা আযযামতু সাল্লাইতু রাকাতাইন আও ইদা তাওয়াজ্জাইতু সাল্লাইতু রাকাতাইন ফালিল্লাহি আলাইয়া, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন এই মর্মে, আমি যখনই, তেমন আমল করি না, যখনই মসজিদে প্রবেশ করি, আজান দেই, তখনই দুই রাকাত সালাত আদায় করি, অথবা যখনই ওযু করি তখনই তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু দুই রাকাত সালাত আদায় করি,
হয়তো আল্লাহ এই জন্য আমার উপরে রহম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিহিমা বিলাল, এই দুই রাকাত সালাতই তোমাকে আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটার সুযোগ করে দিয়েছে। এই দুই রাকাত সালাত কি খুব কঠিন আমল? খুব জটিল? বিলাল রাদিয়াল্লাহু আনহুর মতো একজন সাহাবি যদি এই সাধারণ আমল করে মরার আগেই যদি জান্নাতে যায়, তাহলে আমলকে, নেকিকে আপনি তুচ্ছ মনে করবেন কেন, হালকা মনে করবেন কেন? অতএব দিনকে কখনো আপনি হালকা মনে করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। যে ব্যক্তি শরীয়তের কোন একটা অংশকে ঠাট্টা করে, তাচ্ছিল্য করে, ওই ব্যক্তির ইমানও থাকে না, ইসলামও থাকে না। এই যে ছোট্ট একটা হাফেজ, পাঁচ মাস দুই দিনে হাফেজ হয়েছে ছেলেটা, নাম কি? রিফাত, নামটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তো এই ছেলেটা হেফস, এই কোরআনটা তার বুকে আছে, কিন্তু এই ছেলেটার মূল্য তথাকথিত অধিকাংশই, সবাই বলছি না, জেনারেল শিক্ষিত লোকের কাছে পাঁচ পয়সা দাম নাই। ও বলবে এ বড় হয়ে জিএমবি হবে, এ ভিক্ষা করে খাবে। কথা বুঝতে পারছেন? যারা একজন হাফেজকে, একজন আলেমকে এইভাবে তাচ্ছিল্য করে, তাদের উপরে আল্লাহ লানত। একজন হাফেজ সুজা না, একজন আলেম অত সহজ না। তুমি যদি 100 বছর জেনারেল শিক্ষায় শিক্ষা বর্জন করো, 100 বছর, 1000 বছর, তোমার পায়ের নিচে একদিনও ফেরেস্তা পর বিছায় দেবে না। কিন্তু ওই বাচ্চাটা যেদিন মাদ্রাসায় আসা শুরু করেছে, সেই দিন থেকে আসমানের সব ফেরেস্তাকে সম্মান করে। কোথায় এদের মর্যাদা, আর কোথায় মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকানিল জান্নাহ। যে ব্যক্তি এলেম তালাশের জন্য রাস্তায় বের হয়, ও সরাসরি জান্নাতের রাস্তায় চলে। ও তো আছে জান্নাতের রাস্তায়, আর তুমি যে ইসলামকে ট্রিট করো, ইসলামকে ভৎসনা করো, তাচ্ছিল্য করো, তুমি তো আছো শয়তানের রাস্তায়। তুমি পেশাব করে পানি নিতে হয় সেটাই জানো না, তুমি পায়খানা করে সাফ করতে হয় সেটাও তুমি জানো না। আজীবন শিক্ষা করেছো, কোনোদিন বসে পেশাব করার সুযোগ হয়নি, কুকুরের মতো তোমাকে দাঁড়িয়ে পেশাব করতে হয়েছে। আমি এটা স্বাভাবিকভাবে মেনে নেই না। ভিক্ষা করে কে? ভিক্ষা করে কে? ওই তোমার 13 সন্তানটা ভিক্ষা করতে যায় মাদ্রাসায় পড়ে। কারণ ব্রেনি যে ছেলেটা, ভালো যে ছেলেটা, ওই ছেলেটাকে তুমি ডাক্তার বানিয়েছ, ভালো আর একটা ছেলে ছিল তাকে ইঞ্জিনিয়ার বানিয়েছ, আর যে দুনিয়ার দুষ্ট মাথা মোটা বোদের হাড্ডি, ওকে বলেছে যে লোকমান সাহেবের মাদ্রাসায় রেখিয়া পিটা পিটা ঠিক করবে। এ 2-1 বছর পড়বে, পড়ে জুব্বাটা গায়ে দিয়ে মাথায় টুপি দিয়ে রাস্তায় রাস্তায় এই ভিক্ষা করে বেড়াবে। মানসিকতার পার্থক্য এই জায়গাতে, এই জায়গায়। মানে ইঞ্জিনিয়ার যখন তৈরি করছে, ডাক্তার যখন তৈরি করছে, তাকে বিচারপতি বানাবে, ব্যারিস্টার বানাবে, তার জন্য নটরডেম কলেজে পড়াচ্ছে, ঢাকার নামি দামি কলেজে পড়াচ্ছে, বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে,
কোনোদিন দরখাস্ত করে না প্রিন্সিপাল বরাবর বেতন মওকুফ করা হোক, মাসিক বেতন মওকুফ করা হোক, দরখাস্ত করে না। তাদের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে, আর মানসিকতা কত নিচু। যখন তার ছেলেকে ভর্তি করে মাদ্রাসায়, তখন প্রিন্সিপাল বরাবর দরখাস্ত লেখে যে বেতন মওকুফের জন্য আবেদন। তোর ইখলাস ঠিক আছে, নিয়াত ঠিক আছে, এই ছেলেটা ভালো হবে না খারাপ হবে, ভিক্ষা তো এই করবে। এই হলো আমাদের দেশের ইসলামের প্রতি মানুষের দরদ, এটাই দরদ। আপনার সবচেয়ে ভালো ব্রেনি যে ছেলেটা, তাকে আপনি মাদ্রাসায় দেন, গোটা বাংলাদেশ না গোটা পৃথিবী আলোকিত করবে ইনশাআল্লাহ।